হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাজনীন আবারও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এখন নদীর উপরে আমরা ঘুরছি না, জাস্ট নদীটা পেরিয়ে ওপারে যাচ্ছি। এটা হচ্ছে গঙ্গা নদী, যেটা মুর্শিদাবাদে রয়েছে। তো এখন আমরা প্ল্যান করেছি আজকে বিকেলে এই নদীর উপরে একটু ঘোরাঘুরি করব, নৌকো নিয়ে একটু টাইম পাস করব, সেটার জন্য এখন যাচ্ছি। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রচুর এরকম খাওয়ার স্টল রয়েছে বলো। আর এটা এটা হচ্ছে এদিকটা পুরো এই যে সদরঘাট, এখানে বসতে খুব ভালো লাগে বিকেলবেলা। আর এদিকটাই সব খাওয়ার স্টল, প্রচুর লোকজন। আমরা নৌকোয় করে পুরো গঙ্গায় ঘুরবো, একটা নৌকো ভাড়া করা হয়েছে। চলো এখন জলের মধ্যে ঘুরবো, খুব ভালো লাগবে, সেটাই দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, এনজয় করো, দেখতে থাকো। তোমরা দেখো নদীটা কত বড়, কি ভালো লাগছে দেখতে। আর এই যে নৌকোয় করে মানুষজনরা আসছে, এরা এখানে এভাবেই পারাপার হয়। দূরে দেখো এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। দেখো আমাদের নৌকো চলে এসেছে, আমরা নৌকোতে বসে পড়েছি। আমরা এই নৌকোটা ভাড়া করেছি, আমাদেরকে এরা 3 ঘন্টা ঘোরাবে এই নৌকোর ওপরে। কি ভালো লাগছে দেখো। আর এই নৌকোগুলো হচ্ছে হাতে টানার নৌকো, মানে বাঁশ দিয়ে যেটা টেনে টেনে নিয়ে যায় সেটাই, কোনো রকম কোনো মেশিনে চলা নৌকো নয়। তো এই যে দেখো নদীর জলটা কি ভালো লাগছে দেখো, বেশ অসাধারণ। বিকেল বেলায় এইভাবে নৌকো করে ঘুরতে যে কি ভালো লাগে, আমার দারুণ লেগেছে, এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো। আমার এরকম এক্সপিরিয়েন্স ছিল না, আমি ফার্স্ট টাইম নৌকোতে বসেছি। চারিদিকে শুধু জল আর জল, খুব সুন্দর লাগছে। এখন দেখো আমি নৌকের মাঝে বসেছিলাম, আমি একদম সামনে গিয়ে বসেছি। আর সামনে গিয়ে বসতে খুব বেশি একটু ভয় ভয় লাগছিলো ফার্স্ট, কিন্তু তারপরে বেশ সুন্দর হয়ে গেছে, বসা হয়ে গেছে। খুব ভালো লাগছিলো বসে ওখানে চারিদিকটা ঘুরতে, মানে ওখানে বসে চারিদিকের ভিউটা এনজয় করতে পারছিলাম আরও খুব ভালো করে। একটু ভয় ভয় লাগছিলো কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর দেখো আমি একটু জলে হাত দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু জলে হাত দিতে পারিনি, কারণ জলটা অনেকটা নিচে ছিল আর আমি এতটা জলে হাত দিতে যেতে ভয় পাচ্ছিলাম। চারিদিকের ভিউটা দেখো, দূরে এই বাড়ি গাছগুলো দেখা যাচ্ছে, চারিদিকে শুধু জল, অসাধারণ লাগছে, অসাধারণ বলে বোঝানো যাবে না। দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমরা ঘুরতে ঘুরতে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি। দিনের বেলার ভিউটা আমরা যেভাবে এনজয় করলাম, রাতের ভিউটাও আমরা সেইভাবেই এনজয় করছি। দুটো ভিউ, দু রকমের সৌন্দর্য, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। রাত্রের গঙ্গার যে ভিউ আমার তো খুব ভালো লেগেছে। এই যে দেখো দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সদরঘাট। এখানেই আমরা আগের ভিডিওতে, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা গিয়ে বসেছিলাম, টাইম পাস করছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকের সন্ধ্যাটা খুবই ভালো কাটলো, অসাধারণ কাটলো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দেবে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে।